নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক ও জাতিকা, তাই এই ভিডিওটাতে ক্লিক করেছেন। তো আসুন জেনে নিই বৃষরাশির গোল্ডেন টাইম কোন ডেট থেকে শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। তো ভিডিওটি শুরু হওয়ার আগে একটি লাইক অবশ্যই করে দিন, কারণ আমার এই ভিডিও করা তখনই সার্থক হবে যখন আপনারা একটি লাইক করবেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃষরাশির জাতক ও জাতিকার কবে থেকে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে তা অবশ্যই আমি বলবো। তার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই গোল্ডেন টাইমটা কি জিনিস এবং আপনাদের এই টাইমের মধ্যে কি কি অ্যাচিভ করতে পারবেন। তো প্রথমে আসি গোল্ডেন টাইম। আপনারা ইতিহাসে হয়তো পড়েছেন স্বর্ণময় যুগের কথা। তো স্বর্ণময় যুগ হচ্ছে যে যুগটাতে সমস্ত দিক থেকে ভালো সময় চলছিল, সেই যুগটাকেই স্বর্ণময় যুগ বলে। সেই রকম যে সময় আপনাদের সোনার মতো, অর্থাৎ গোল্ড মানে সোনা, এই সোনার মতো শুদ্ধ এবং পবিত্র, অর্থাৎ আপনারা সমস্ত কাজে এই টাইমের মধ্যে অ্যাচিভ করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। তো কী কী দিক আপনাদের শুভ হতে চলেছে সেটি আমি আগে বলে দিচ্ছি, তারপরে আমি ডেটটা অবশ্যই বলব। তো প্রথম আসি আপনাদের বিবাহস্থান। হ্যাঁ বন্ধুরা, এই ডেটের ভিতরে আপনাদের বিবাহ যাদের হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হবেই হবেই হবে, এটি আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। এছাড়াও যারা প্রেমজ সম্পর্কের সাথে জড়িত রয়েছে তাদের কিন্তু এই ডেটের ভিতরে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও আসবে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। এরপরে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থান বলতে চাকরি করুন বা ব্যবসা করুন, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের খুবই শুভ সময় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেমন যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরির পদোন্নতির সাথে সাথে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে এরকম আছে না, যারা একটি চাকরি করছে কিন্তু তার স্যাটিসফ্যাকশন পাচ্ছে না বা কাজে কাজটা করতে ভালো লাগছে না কিন্তু নতুন চাকরিও পাচ্ছে না। তো এই সময়ে আপনারা নতুন চাকরি পাবেন, যাদের কাজ করতে বা চাকরি করতে অসুবিধা হচ্ছে যে কোনো কর্মস্থানে তারা কাজ চেঞ্জ করতে পারেন। এরপরে আসি আপনাদের ব্যবসা স্থান। ব্যবসার কথা যদি বলি তাহলে এটা তো অবশ্যই বলতে হবে যে বৃষরাশির জাতক ও জাতিকাদের ব্যবসা কিন্তু খুব একটা ভালো না হলেও এই টাইমের ভিতরে আপনাদের ব্যবসা কিন্তু খুবই ভালো হতে চলেছে এবং আপনাদের ইয়ারলি যে টার্নওভার সেটি অনেক বাড়বে এবং আপনাদের মূলধন অনেক বৃদ্ধি পাবে এবং ব্যাংকিং লোন যদি থাকে সেক্ষেত্রে সেই ব্যাংকিং লোন শোধ হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এরপরে আসি যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ বন্ধুরা, এই ক্রিয়েটিভ লাইনের কথা না বললে বৃষরাশির জাতক ও জাতিকাদেরকে অসম্পূর্ণ বলা হয়, মানে এই রাশির জাতক ও জাতিকারা ক্রিয়েটিভ খুব হয়, খুবই পরিমাণে ক্রিয়েটিভ হয়, মানে নতুনত্ব কিছু তৈরি করা, নতুন নিজে থেকে তৈরি করা, এই সব কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকারা করতে পারে, এটি বাস্তব। এবং সেই কারণেই আমি বলতে চলেছি যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ গান, নাচ, অভিনয় এই সব জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের খুবই ভালো হতে চলেছে। আপনারা নতুন কাজ পাবেন এবং আপনাদের কেরিয়ার প্রচুর পরিমাণে ডেভেলপ করবে এই সময়ের ভিতরে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। এছাড়াও যারা লটারি কাটতে চান, হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু নিজের লাককে একবার ট্রাই করতে পারেন, লটারি আপনারা কাটতে পারেন। এই লটারি থেকেও কিন্তু আপনাদের অর্থ
অর্থ আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায়, এই টাইমের ভিতরে আপনারা অনেক কিছু আজকে করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। তো আসুন জেনে নিই কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে আপনাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। মে মাসের 6 তারিখ থেকে ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম চলবে। এই টাইমের ভিতরে আপনারা সমস্ত কিছু অ্যাচিভ করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি গাড়ি কিনতে চান গাড়িও কিনতে পারবেন, এবং বাড়ি তৈরি করতে চান বাড়িও তৈরি করতে পারবেন। মানে ওভারঅল যদি বলা যায়, এই টাইমের ভিতরে আপনারা সমস্ত কিছুই অ্যাচিভ করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।